অনেকদিনতে আমি চেষ্টা করে ছাত্র সমিতি তাও আবার কিন্তু আমার সময় সুযোগে হয় না মিলয় না দেখে আমি আজকে আমার আওয়াটা খুবই আনন্দদায়ক হয়েছে এখানে অনেক মুরব্বীদের সাথে আমার কথাবার্তা হয়েছে পরিচয় হয়েছে তো আমরা আমি আশা করি ছাত্রের মতো একটা জায়গা যে সমিতি হয়েছে এই সমিতির লাগে আমরা প্রত্যেক জেলায় মহকুমা উপজেলায় সমিতিও কিন্তু এটা একটা ডিভাইড করে সমিতি হওয়া মানে একটা ঝগড়া বিবাদের সৃষ্টি হওয়া কিন্তু আমি আজ পর্যন্ত আমরা ছাত্রের সমিতির সম্বন্ধে কোনো ধরনের বা কোনো ধরনের পার্টি ফিলিং এটা শুনছি না লাগে আমি খুবই আনন্দিত আমি আশা করব যে ছাত্রবাসী এক হইয়া যতদিন চলা যায় তার চেষ্টা করব এগুলো আমি বক্তব্য শেষ করলাম।